পুরাণের কাহিনীতে জানা যায়, অমৃতের ভাণ্ডারের অধিকার নিয়ে স্বর্গের দেবতা আর পাতালের অসুরের মাঝে বেঁধেছিল একাধিকবার সংঘর্ষ। কারণ সবাই চায় অমৃতের অধিকার, অমৃত পানে মিলবে যে অমরত্ব। পুরাণে এও আছে, সাগর মন্থন করে যখন দেবতা এবং অসুররা মিলিতভাবে অমৃত উদ্ধার করছিল, তখন সৃষ্টি হয়েছিল আরেক তরলের, যার নাম গরল, অর্থাৎ বিষ। সমস্ত সৃষ্টি এবং সংসারকে সেই বিষের হাত থেকে রক্ষা করতে মহাদেব নাকি সেই বিষ নিজেই পান করেছিলেন, আর সেই থেকে তার আরেক নাম নীলকণ্ঠ। মহাদেব দেবতা, গরল বা বিষ পান করে তিনি বেঁচে থাকতে পারেন, কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত যারা অমৃত ভেবে পান করে যাচ্ছেন মদ নামে বিষাক্ত গরল, তারা কি বেঁচে থাকতে পারছেন আদৌ? বন্ধুরা, অয়ের গল্পে আমাদের আজকের মূল চরিত্র সেই বিষাক্ত তরল। আমাদের আজকের গল্প অমৃতে গরল। প্রথম প্রহরে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ঘন পরিবেশে শুরু করা ভালো, তাইলেই না দিনটা ভালো যায়। ঠিক আছে, আপনি শুরু করেন, আমি ওদের ডাকছি। আপনি তো ঠান্ডা রুটি খেতে পারবেন না। আরে শোনো, ঠান্ডা রুটিও খেতে পারবো, তবুও সবাই মিলে একসঙ্গে নাস্তা করবো। তুই ওদের ডাকো, প্রয়োজন হয় তোমার ঠান্ডা রুটি তোর গরম চা দিয়ে চুবায়ে চুবায়ে খাবো। হ্যাঁ, ডাকো আমার পুত্র কন্যাকে। ঠিক আছে, গুড মর্নিং আব্বি। এই তো এসে গেছে আমার আম্মা। যা মারে তোমার ভাইয়া কই? আই ডোন্ট নো। আর কথায় কথায় ইংলিশ বললে তো ঝামেলা রে মা। উফ আব্বি, তোমাকে নিয়ে পারি না। কেন? আম্মু তো প্রায় ইংরেজি শিখেই গেছে। তাই নাকি? নিন, আপনারা স্টার্ট করুন, আমি আদনাকে দিয়ে দিবো। বাবা, রহিমা বিবি থেকে ইংলিশ লেডি হয়ে গেছে। রহমত গাজী, বয়স 48, এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক, এই চোলাই কারখানার 50%-এর অংশীদার। অদ্ভুত ব্যাপার হলো, ব্যবসাটা মদের হলেও আজ পর্যন্ত এক ফোঁটা ভুল করেও খেয়ে দেখেনি সে। পাঁচক তো নামাজি, ব্যবসাটাকে ব্যবসার জায়গায় দেখেছে সে। রহমতের সুখের সংসার, ছেলে এবং মেয়ে দুজনই মেধাবী। ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ফলাফল বেরোবে শীঘ্রই। আর আমাদের গল্পের শুরু এখানেই। মাত্র 7টা, আমি আরো 1 ঘন্টা ঘুমোই না। বাবা, আপনি বোনও সবাই বসে আছে না, আর আপনার আব্বি সবাইকে নিয়ে একসঙ্গে নাস্তা খেতে পছন্দ করে। আপনি এখন উঠে নাস্তাটা করেন, পরে না হয় কিছুক্ষণ ঘুমাই নিয়ে। মাত্র পরীক্ষাটা শেষ করলাম, পরীক্ষার সময় তো রোজ সকাল সকালই উঠে যেতাম, এত কষ্ট করলাম, এখন একটু আরাম করে ঘুমোবো, তাও উপায় নেই আপনাদের জন্য। সেই জন্যই তো বলি রাতে একটু তাড়াতাড়ি ঘুমান। তা তো করেন না, সারাদিন শুধু বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, তারপরে ঘরে ফিরে ল্যাপটপ নিয়ে টেপা টেপি। এখন যদি তাড়াতাড়ি ঘুমায় যেতে সকালে উঠতে তার কষ্ট হতো না। সকালে কারা ঘুমায় জানেন? শয়তান। উঠে যান, আপনি লেকচার বন্ধ করেন, যান আমি আসছি। ওঠো তো। কিন্তু বলে দিচ্ছি, নাস্তার পরে কিন্তু আমি বিকাল পর্যন্ত ঘুমাবো, তখন কিন্তু কিছু বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। খবর কি দোস্ত? কও খবর। ভালোই,
আগের থেকে সবকিছু ঠান্ডা। কালকে রাতে আসলে একটা ঝামেলা হয়েছিল, ওই যে দুই পাতি মাস্তান আর তার গো সাঙ্গ বাঙ্গরা ভেজাল করছিল আর কও কি কি চাই ওরা, কি আর চাইব, মদ খাইব পয়সা দিব না, শুকুই যে বাধা দিছে এই নিয়ে গন্ডগোল। তারপর ওরা কি করছে জানো, এক ড্যাগের মধ্যে পানি ঢেলে দিছে আর আরেক ড্যাগ বাইরে ফেলে দিছে। তো এটা কোন গ্রুপ? আরে নতুন আগাছা, ওই যে কি নাম রোকন, রোকন নাম বদলায় লাগছে তো জানো, রকি রক গিলতেও পারে রে ভাই, পিপাকে পিপা গেলে কিন্তু পয়সা তো দিয়ে অনেক সময় নাই। পুলিশে কি করলো, ওই যে কনস্টেবল পালতেছো যেটা? আরে ওইটা হচ্ছে আর একটা খস, মদ গিলার সময় টাকা নেওয়ার সময় এত বড় হা, আর সব সময় ওসির ভয়ে কাঁপতে থাকে। তো সরাসরি ওসিরে বাগে আনার চেষ্টা করো। না রে ভাই এটাও সম্ভব না, ওই ওসি স্বভাব চরিত্র তোমার মতো সৎ, টাকার কথা কইতে গেলেই লাঠি উঁচা হয়ে যায়। আরে নূর মোহাম্মদ কি দিন আইছে, সৎ মানুষ ঘুষ খায় না এমন মানুষ আমাদের কাজের প্রতিবন্ধক। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালোই আছি, ওই ছেলেটার নিয়ে একটু টেনশন আছে। ও আচ্ছা, দয়া করেন ভাই আপনার হাতে ব্যান্ডেজ কেন? আচ্ছা তেমন কিছু না, ওই যে রাত্রেবেলা বাথরুমে গেছিলাম তো চিচড় হয়ে পড়ে গেছি। তো ভাই ছোটখাটো হলো, এই বয়সে অবহেলা করতে নাই, বয়স বাড়তেছে না? আজ না মা শুধু চা বিস্কিট দিছ, সকালের পিঠা নাই? সত্যি করে কত নূর মোহাম্মদ তোমার হাতে এটা কি হয়েছে? আরে তুমি কিছু ভাবো না তো, তেমন কিছু হয় নাই, ওই যে কালকে রাতে রোকনের দলে সাঙ্গ ফাঙ্গ করে ঠেকাইতে যায় এখন লাঠির বাড়ি গেছে আর কি। না না নূর মোহাম্মদ, সুলাই মদের ব্যবসা ছেড়ে দিতে হবে, আর না সহ্য হইতেছে না। আরে কি কইতেছ তুমি, হ্যাঁ এইরকম রং রমা ব্যবসা ছেড়ে দিলে তো পথে বসতে হইব। হ্যাঁ চিন্তা তো সেইটাই রে ভাই, এ বয়সে নতুন করে কিছু তো শুরু করতে পারবো না। আহা তোমার এনে কইছে এত বাবনের কাজ নাই। আরে ভাই আমরা তো অসৎ ব্যবসা করি না, আমরা তো মদের সাথে ভেজাল মিশিয়ে বিক্রি করতে চাই না, তাই না? তাও কেন জানি ভয় হয়। নাও শান বিস্কিট, ভাবি না গেলে পুলি পিঠা খাইব। আচ্ছা আঙুক খাইও নে। নূর মোহাম্মদ রহমতের ছোটবেলার বন্ধু, ব্যবসার অংশীদার, মূলত ব্যবসার ঝামেলা তাকেই পোহাতে হয়, থানা পুলিশ মাস্তান চাঁদাবাজ সব। কঠিন চরিত্রে নূর মোহাম্মদ ঝানু ব্যবসায়ী, তার একটাই লক্ষ্য যে কোনো উপায় হোক না কেন ব্যবসায় লাভ করা, তা সে যে কোনো পথেই হোক। মাল যা ছিল তার অর্ধেক নষ্ট করলো ধুলা দিয়া, বাকি অর্ধেক দিল ডাইলে ফেলায়া, তলা নিতে যতটুকু আসিল বোতলে ভরে রাখছিলাম পাটিয়া লয়ে গেছে। খরচ তুলবো কেমনে, কত মাল একটু বাড়াই দেই, 10-12 বোতল বাইরে বনে আপনার কিঞ্চিত লাভ হইব আর কি। নালে রহমত বাইরে উজান যাবে না, সে গলা সিপে ধরো মাইরে ভাইব, তাইলে বয়বে আঙ্গুল চোষেন, আপনি দেখেন কেমনে মানুষ আঙ্গুল ফুলা কলা গাছ হয়। আমার কি, আমি তো কামলা মাস গেলে বেতন। ভাই তোরা ঘুমা, আপনিও বাড়ির যায় ঘুমান গা।
আজ আর কোনো কাম নাই বুঝছেন। শোনো, খাওয়াটা না একটু বেশি হয়ে গেছে, কেমন জানি ঘুম ঘুম পাইতেছে। উমা, ঘুম পাইতেছে ঘুমান, আপনার কাম কি? আজকে তো আরতেও গেলেন না। আরতে আর টানে না জানো, তাছাড়া নূর মোহাম্মদ যাতায়াত করতেছে, দেখাশোনা করতেছে, আমি একটু আরাম করি। আমি বলি কি, আপনার সাথে তো অনেকদিন আছি, আপনারা দেখলাম এরকম শুয়ে বসে থাকতে আপনারা কখনো দেখি নাই। শোনো, শরীর আর টানে না। শরীর টানে না নাকি মন? আমি একটা কথা বলি, আপনি এই ব্যবসা ছাড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনি করেন মদের ব্যবসা, এটা কোনো কথা হইল? শোনো, ব্যবসায় কোনো অসুবিধা নাই, ব্যবসা খুব ভালো কাজ, আমাদের নবীজিও ব্যবসা পছন্দ করতেন। আর তাছাড়া আমার ব্যবসায় তো কোনো ভেজাল নাই রহিমা, 1 ফোঁটা বিষও কেউ আমার মদের কারখানায় খুঁজে পাবে না। তার উপরে আবার শ্রমিকরা সবাই খুশি, কারণ কি, কোনো বকেয়া পাওনা নাই। শোনো, একজন ব্যবসায়ীর কাছে কি চাও, ইনশাল্লাহ সব আছে। আমি কিছু চাই না, আমি শুধু চাই সবাই সুস্থ থাক, সুখে থাক, হাসি খুশি থাক। নেন পানটা খেয়ে ফেলাম, আমি আসতে। দেখ, আমার বাবা তো একটু পুরনো ধাঁচের মালিক, হ্যাঁ একটু আসতে। শোনো বাবা, আপনার কথা আসতে বলা যায়, গান একটা শিল্প, এটা কখন আসতে গাওয়া যায় না। আরে আমি শুনে পেয়েছো, আরে আমি এটা বলছি নাকি, গান গায় একটু আসতে গা, এটা উচ্চতা মিজি করে গায় নাকি, আসতে গাইবো একটু আসতে গা, একটু আসতে। ও রবীন্দ্রসঙ্গীত তো, আরে আমি কি রবীন্দ্রসঙ্গীত? তোমার কথা তাই মনে হচ্ছে, এই গান পাতে রবীন্দ্রসঙ্গীত আস্তে আস্তে সুন্দর হতো। আমার সব কথাই দুষ্ট করে। আচ্ছা দোস্ত, আঙ্কেল কি ব্যবসা করে সেটা তো আমরা জানি, টেস্ট করাবি না? দেখ না ঘরে চিপা চাপা কোথাও আছে। আমাদের ঘরে সব আসে না, সত্যি আসে না। এই যে চলে আসছে, তুই যা চাচ্ছিলি চলে আসছে, শরবত, শরবতটা খা, খাবি তো দাও তোর ভাগে ট্যাঙ্ক শরবত, শরবতের কথাই বলছিলাম। মাথা ভালো খাবারটা দে না, আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প। স্যার, আপনি করলে আর পারতেছি না, কাঁচামালের মতো মূলধন তোলা নিতে গিয়ে ঠেকছে, সাপ্লাই ঠিক মতো দিতে পারতেছি না, পার্টি তো সব আচ্ছা হয়ে যাবো। ভবি তো বুঝতেছি রে, কিন্তু কি করুক বা, হাতে কাঁচা টাকা বসার নাই তো মাল কিছু। সাপ, আপনি ঘর হলে আর পারি না, ব্যবসা করতে আইছেন সাচ্চা টুপি মাথায় লইয়া, আর এ ব্যবসায় টুপি হইল গেলে বাস। আমার কথা শোনেন স্যার, রহমত স্যারে বুঝান, ব্যবসায় টিকা না থাকতে পারলে কিসের লেবাস স্যার, যে অবস্থা চলতেছে এই অবস্থায় তার কতদিন পরে ভিক্ষার থালা হাতে লইয়া রাস্তায় নামন লাগবে, আপনাকে লগে লগে আমাকেও নামন লাগবে। আমি একটা কথা কই স্যার, আপনি নতুন ব্যবসার পারমিশনটা রহমান স্যারের কাছ থেকে নিয়ে আসেন, তারপরে দেখেন এই সুকুইরা কেমনে আপনার ঘরে ব্যবসাটাকে খাড়া করে দেয়।
তারপরে দুই দোস্ত মাথায় টুপি পরে সারা শহর দিয়ে ঘুরে বেড়াবে। আমার কথাটা বুঝছেন? স্যার বুঝছি তো সবই, রহমতকে বুঝাই দিব। দেন তাহলে আমি আজকে যাই। আচ্ছা যান, এদিকে একটু খেয়াল রাখি। নূর মোহাম্মদ, কথাটা বোঝার চেষ্টা কর। সবাইকে দিয়ে সবকিছু হয় না, আমি তুমি আমরা ইচ্ছা করলেই নষ্ট হয়ে যেতে পারবো না। হ্যাঁ, ব্যবসা করি, আর সেই ব্যবসা দিয়ে অন্যকে বিপদে ফেলা কিংবা মানুষের জীবনের হুমকির কারণ হওয়া যাবে না। দোস্ত, করি তো মদের ব্যবসা, পৃথিবীর সব আরদেই মদের ব্যবসার পেছনে সাথে সাথে ট্যাবলেট, ইয়াবা, হিরোইন, সীসা এগুলোর ব্যবসা হয়। সব জায়গায় একই সিস্টেম, আমরা করলে দোষটা কি? পয়সা তো কামাই, পয়সারও তো দরকার নাকি? হ্যাঁ দরকার, আর সেই দরকারটা দিন দিন বেড়েই যাচ্ছে। মুশকিলটা সেই জায়গায়, আশ্চর্যের ব্যাপার, কি করা উচিত আর কি করা উচিত না সেই কথার কেউ তোয়াক্কাই করছে না। সবাই পথ খোঁজে লাভ দিয়ে বড়লোক হতে চায়। আচ্ছা নূর মোহাম্মদ, তোমার তো টাকার প্রতি এরকম লোভ ছিল না, এই লোভটা তোমার কি করে এলো? না দোস্ত, বিষয়টা নিয়ে আমি ভাবতেছিলাম কি করা যায়। হঠাৎ ওই যে আমাকে অসুখ করে আছে না, ও কইল যে শুক্কুর ওই মদারুয়ার নেশাকোর, তার কথা মতো আমাদের চলতে হবে। তোমার মাথা দেখছি একদম টাকার জন্য গুলাই গেছে। নূর মোহাম্মদ এক কাজ করো, বাসায় যাও, গোসল খাওয়া দাওয়া করে বিকেল পর্যন্ত টানা ঘুম দাও, সন্ধ্যায় তোমার সঙ্গে কথা হবে। আমার মাথাটা একদম কেমন যেন চিলিক দিয়ে উঠল, আশ্চর্য ব্যাপার, ওই শুক্রের কথা মতো তুমি আমাদের ব্যবসায় ভেজাল ঢুকাতে চাও? না তো বিষয়টা হচ্ছে যে তোমার সাথে এই আলোচনা করলাম, আর আমি বিষয়টা বুঝতে পারছি, আমি যেন আর কখনো না শুনি যে আমার ব্যবসার মধ্যে এরকম ভেজালের প্রস্তাব কেউ দিয়েছে। প্লিজ পরিণতি ভয়াবহ জেনেও লাভের আশায় ঝুঁকি নেয় নূর মোহাম্মদ, আর পুরো ঘটনাটি সে ঘটায় রহমতের অগোচরে। হবে না, এটা হবে না, এটা চিটিং হয়েছে, হবে না, এটা পাওয়া যায় না। কিভাবে চিটিং হবে? না এটা চিটিং হয়েছে। তুমি এখন আমার হাতেই না, হবে না, এটা কেন হবে না? না আমি দুবার
অনেক খেলা হয়েছে, এবার থাম তো। আম্মু আমি নূর কাকুকে দুবার দাবায় হারিয়েছি, এবার হারাতে পারলে হ্যাটট্রিক হবে। এ বুঝে নূর কাকু খালি চিটিং করছে। ভাবি দেখে প্রথমে দুবার আমি হারছি, কারণ ভাবলাম পোলাপার মানুষ ঠিক আছে একটু আনন্দ পাবে, কিন্তু তৃতীয়বার তো আমি হারতে পারি না, তা এখন আমি খেলছি, এখন আমাকে বলছে চিটিং বল। মানে বলবেন আমি নিজে নিজে জিতেছি। থাম তো, চাচুকে চাটা খেতে দে, আপনি চা খান। আচ্ছা ভাবি, দোস্ত তো এখন আসলো না, ব্যাপার কি? সেটা তো আমিও চিন্তা করছি, ও তো সচরাচর এরকম করে না, আর খুব একটা ঘর থেকেও বের হয় না, ঘরে থাকতেই পছন্দ করে। এমন তো হওয়ার কথা না, তোমার নুনকাকু তো কুটির চালে খুবই পাকা। ওই মা উনি তোমরা পাশের ঘরে যাবো এখন না, একটু পরে। আগে মা কাকুকে দাবায় হারাই, তারপর যাবো, একটু পরে জরুরি কথা। কি ব্যাপার দোস্ত, তোমার মেজাজটা একটু গরম দেখতেছি, তুমি তো কোন সময় এরকম আচরণ করো না। হঠাৎ এরকম করলা যে, আমার স্বভাব মতো আমাকে কে থাকতে দেয়? কি হয়েছে খুলে বলো তো, আমি তো কিছু বুঝতেছি না। অবশ্য তোমার মতো বুদ্ধিমানও না যে বুঝতে পারবো সহজে। আরতের মালে ভেজাল মিশাইছো কেন? হঠাৎ করে কয়েকদিনের লাভ দেখে আমার সন্দেহ হয়েছে, আজকে তার সত্যতা পাইলাম। না না না, কি বলছো তুমি, কোনো ভেজাল মিশাই নেই। শোন, কাঁচা মাল এদিক সেদিক করে 12 বোতল মদ বেশি প্রোডাক্ট করছি, এই তো, কোনো ভেজাল নেই তো। কেন, 25 বছর ধরে ব্যবসা করছি, আর তুমি আমারে বোঝাও কোনটা ভেজাল আর কোনটা ভেজাল না। আর দোস্ত, আমি তো নতুন কিছু করি নাই, সবাই যা করে আমিও তাই করছি। তো সবাই বিষ খেলে তুমিও কি বিষ খাবা? আর মালিক হিসেবে তুমি আমার বিষয়টা জানানোর প্রয়োজন বোধ করো নাই। তোমার আমি জানাইছিলাম, তুমি অনুমতি দাও নাই। তাছাড়া তোমারও এটা ভুলে গেলে চলবে না যে ব্যবসার 50% আমার, যত ঝুট ঝামেলা যা আসে সব তো আমার সামলাইতে হয়, তা আমার একটা অধিকার আছে না ব্যবসার উন্নতি করার জন্য? আমি জানতাম এমনটাই হবে। তুমি ভুলে গেছো যে 50% শেয়ার আমি তোমাকে সাইতে দিছিলাম? এটা তো দোস্ত আমি অস্বীকার করতেছি, তুমি আমারে দিছো, সেইখান থেকেই তো ব্যবসাটা করতেছি, এটা সত্য। কিন্তু এটাও তো তোমার ভাবতে হবে যে দিন দিন খরচাপাতি যেভাবে বাড়তেছে, ব্যবসার অবস্থা কিন্তু অনেক অনেক খারাপ হয়ে গেছে। এই যে 53 জন শ্রমিক, তাকে বেতন ভাতা এগুলো তো আমাকেই দিতে হবে নাকি, সেটা তোমার ভাবতে হবে না। আবার আমাদের কথাও ভাবতে হবে, তোমার ছেলেটা কলেজ পাস করতেছে, তোমার মেয়ের বিয়ে হবে, এসব খরচ করতে আসবে। এখন যদি সময় উপযোগী আমরা একটু আয় ইনকাম না বাড়াই, তাহলে কি এই দুনিয়ায় এই সমাজে আমরা বাইসে থাকতে পারবো? কি আছে যে তুমি বিপদে বললে 2-4-5 লাখ টাকা দিয়ে সাহায্য করবে? আছে দোস্ত, তোমার একটা কথা বলি, আমার জীবনে যেমন তুমি ছাড়া কেউ নাই, তোমার জীবনেও আমি ছাড়া কেউ নাই। আমি কি আমার জীবদ্দশায় কোনোদিন তোমার কোনো অমঙ্গল চাইছি, অকল্যাণ চাইছি, বা উল্টা হইতে পারে তুমি কি চাইছো? চাও নাই, ওই দায়িত্ব থেকেই আমি এই কাজটা করছি। কিন্তু দোস্ত, আমার যে খুব ভয় করে, মন থেকে সায় দেয় না। তুমি কোনো টেনশন নিও না দোস্ত, সব কিছু আমার উপর ছেড়ে দাও, যেখানে যা করার সব আমি করব, তুমি নিশ্চিন্ত। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প। কি করবে রহমত, একদিকে মানবতাবোধ, অন্যদিকে এত বিশাল অঙ্কের লোকসান, সন্তান সংসার আর ভবিষ্যতের কথা ভেবে লোভের কাছে হার মানে রহমত।
ও আমি আমি ভাবলাম কে না কে। উঠে পড়েন আব্বা, নামাজের সময় হয়েছে, আজ না আপনার রেজাল্ট। ও আপনি পড়েন গে তো আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। দূর বোকা, নিজেরটা নিজের করতে হয়। উফ আম্মি, রেজাল্ট যা হওয়ার তা এতক্ষণে হয়ে কম্পিউটারের মধ্যে বন্দী হয়ে আছে, এখন শুধু ঘোষণার বাকি। এখন হাজার চেষ্টা করলেও দোয়া করলেও রেজাল্ট পরিবর্তন হবে না। আপনার আল্লাহ দোকান বন্ধ করে রেখেছেন, তিনি কোনো দোয়াই কানে নেবেন না। ছি বাবা, এভাবে বলতে হয় না, তওবা করো। আম্মি, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন পরিশ্রম করো, ভাগ্য গড়ো, তোমার নিজের ভাগ্য তোমার নিজের হাতে। আম্মা, আমি পরিশ্রম করেছি, আমি আমার কোনো কাজ ফেলে রাখিনি। তাছাড়া তো আমার আম্মি আব্বির দোয়া তো আছেই, আমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। কিন্তু আম্মি, আমার রেজাল্ট ভালো হলে তো আমার বন্ধুদেরকে খাওয়াতে হবে। আম্মি, কিছু টাকা লাগবে যা। সেটা আমি দিব, এখন নামাজটা পড়ে এসো বাবা। আম্মি, টাকা দিব তো, যাও। দোয়া তো কাজ হবে না। আমি খাও, ঠিক আছে, কিন্তু আজকে তো রেজাল্ট দিল, তাই না? দেখ, আজকে যদি আমি বাসার বাইরে থাকি, আমার আম্মি একেবারে কাঁদতে কাঁদতে মরে যাবে। নিরাশ করছি না রে ভাই, আমি আসার সময় 5,000 টাকা দিচ্ছে, পুরোটা তোমাদেরকে উৎসর্গ করে দিচ্ছি, কিন্তু শর্ত একটা ভাই, আমাকে সন্ধ্যায় ছেড়ে দেবা। হ্যালো বাবা আদনান, বলেন বলেন। সত্যি? আলহামদুলিল্লাহ, আপনি গোল্ডেন নিয়ে পেয়েছেন। আচ্ছা বাবা, জলদি আসেন। আচ্ছা, আমার ছেলে গোল্ডেন নিয়ে পেয়েছে। এবার আবার ঘোরা দিল, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কি মজা, থ্যাঙ্ক গড। আপনার ফোন করেছিল, ওর বাবাও রান্না হয়েছে, ও কি খুশি হয়েছে। ও একটু বন্ধুদের সঙ্গে এবারটা ওখানেই থাকবে। সব হবে, সব হবে ভাই, আজকে কিন্তু ভাবিকে নিয়ে আমাদের বসে খাবেন। অবশ্যই, এখনই ফোন করে দিচ্ছি। আমি পরে আমার নকল নামাজ পড়ে আসি, মানুষ ছিল ভাই। তোমার চাচিকে একটা ফোন করে দেই। হ্যাঁ, আসতে বলি।
আপনারা দেখছেন ধারাবাহিক নাটক অয়ের গল্প। Thank you.
রহমত জানত না যে অমৃত বোতলে ভরে বাজারে পৌঁছে দিয়েছিল সে অমৃতই গরল হয়ে কেড়ে নেয় তার সন্তানের জীবন। একটি ভুল, একটু লোভ কেড়ে নেয় তার সর্বশ্রেষ্ঠ সম্পদ। বন্ধুরা, মাদক কখনোই গড়ে না, কেবল ধ্বংস করে। আজ অবধি, আবার দেখা হবে অয়ের গল্পে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ, আর মাদককে না বলুন।